কথায় বলে ব্যাঙের আবার সর্দি, অসম্ভবকে সম্ভব করে দেখালেন গোঘাটের অসিত মুখার্জীবাবু। গুড়ের টিনে 10 থেকে 15 ফুট সাইজের বা মাপের অসত্য গাছ, আর সেই গাছকে নিয়ে আমরা চললাম বিভিন্ন স্থানে লাগাতে। আমাদের গাছ দিয়ে আমরা গোঘাট থানার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের 8খানা বড় বড় 10 থেকে 15 ফুটের গাছ বসানো হবে। আমাদের বাইক র্যালি হয়ে আসছে, বাইকের মধ্যে 10 থেকে 15 ফুটের গাছ টিনের মধ্যে বস্তার মধ্যে লাগানো আছে। ভ্যানে গুরুপদ আমরা গোঘাটের বিভিন্ন স্থানে গাছ বসালাম। গাছগুলো আমরা বাইকে করে এবং সাজ সরঞ্জাম বাঁশ কাটারি কোদাল এসব গুরুপদ ট্রলি ভ্যানে নিয়ে আমাদের সঙ্গেই হয়ে চলেছে চলেছে। গুরুপদ তুমি সাবধানে আস্তে আস্তে এসো, আমরা আগাচ্ছি গাছপত্র নিয়ে, ঠিক আছে? থানা এলাকায় আমরা বৃক্ষরোপণ করার পরে আমরা গির্জাতলার দিকে এগিয়ে চললাম। আমাদের গির্জাতলার যে বৃক্ষরোপণ হবে, গির্জাতলার যে রাস্তা বা তার আশপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখছেন, এই দেখার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমরা কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে যে এত সুন্দর পরিবেশ তা মুখের ভাষায় আপনাদের বোঝাতে পারবো না। আমাদের সাথে একটি টোটোও ছিল যার মাথায় মাইক বাঁধা ছিল। আমরা বিভিন্ন পরিবেশের সচেতনমূলক বার্তা দিতে আমাদের ফসল তো নষ্ট করছে, বিরতি আমরা যাচ্ছি, গাছ গাছ আমরা লাগাতে পারছেন, গাছই হচ্ছে জীবন এবং প্রাণ, ওরা প্রাণ শক্তি দেয়। গির্জাতলার পরে আমরা পচা খালের দিকে এগিয়ে গেলাম। পচা খাল পাড়ে আমরা বট গাছে বসালাম। ওখানে গোঘাটের বিডিও ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, আমাদের সাথে একটি গাছও বসান। এই পচা খাল পাড়ে আমরা বেশ কয়েকটি গাছ বসিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছ বসানোর শেষে গাছে জল দেওয়ার পর্ব, তারপরে আমাদের গাছ বসানোর সমাপ্ত কাজ সেদিনকার মতো।